যদি অশিক্ষিতা হয় সে একটু নরমাল আছে কি টাকা দিয়ে সবাই অশিক্ষিতা হয় কিনা শেয়ার দিয়ে কি টাকা করতে যাচ্ছে এই যে গেছে ও না এটা বন্ধু বুঝি আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তারা আরো বলেছেন অপারেশনের বিভিন্ন একটা ক্লাব করে যেখানে কয়েকটা ভিলেজ আমরা ক্লাব করে এই ধরনের ক্যাম্প করব যাতে ডিসএবিলিটি সার্টিফিকেটের জন্য নমস্কার সবাইকে সেটা নর্মালি যে প্রসেসে হয় তো সেটা থেকে মানে কি ডিফারেন্ট থাকবে এই অভিযানের মাধ্যমে আমরা কি ধরনের এক্সট্রা বেনিফিট বা কি ধরনের আমরা প্রসেস করব যাতে এটা সুবিধা বিভিন্ন এরিয়া বিভিন্ন এরিয়া যেখানে মনে করুন বিভিন্ন ব্লক এরিয়াগুলি যেটা বেনিফিট নিতে পারবে প্রথমত যে স্ক্রিনিংয়ের জন্য ক্যাটারাক্ট স্ক্রিনিংয়ের জন্য আমাদের আশা দিদিরা বিভিন্ন জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ক্যাটারাক্ট স্ক্রিনিং করবে তো তারা যে স্ক্রিনিং করবে তারা মূলত যে স্ক্রিনিং করে সেটা অনেক সময় হয় কি ক্যাটারাক্ট হয় বা অনেক সময় হয় কি চোখের অন্যান্য রোগ হয় তো ওই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে যে স্ক্রিনিংটা সেই স্ক্রিনিংটা আমরা কয়েকটা সাব সেন্টার ক্লাব করে একটা অপটোমেট্রিস্টটা করবে যাতে আরও রিফাইন হয় সেটা লিস্ট তৈরি করা হবে তারপর পিএসসি বা সিএসসি এরিয়াগুলিতে যে আমাদের যে আই সার্জন যারা মূলত সার্জারি কেসগুলি সিলেক্ট করবেন ওনারা ফাইনাল যাদের অপারেশন হবে সেই লিস্টটা তৈরি করবেন আর ওনাদের সার্জারির জন্য ইভেন যে ট্রান্সপোর্টেশনের খরচ হয় এখানে এসে যেটা করে সেগুলিও এই প্রোগ্রামের মাধ্যমেই বহন করা হবে তো ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি তো এটা ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামে ডক্টর শামরূপ আছেন সিএমও সাহেব আছেন ওনাদের যে মনিটরিংয়ে মূলত এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করব যে আগামী ছ মাসের মধ্যে আমরা যাতে এই প্রোগ্রামটা সফলভাবে করতে পারি তার জন্য প্রথমত সবার এই সম্বন্ধে যে সচেতনতা থাকা দরকার যে আমরা কী করতে যাচ্ছি আর এটা দিয়ে মানে কী বেনিফিট হবে যে আগে যেমন হতো মনে করেন ক্যাটারাক্টের যদি স্ক্রিনিং ক্যাম্প ছাড়া যদি কেউ ডাইরেক্টলি সার্জারির জন্য আসে তো অনেকবার ওনাকে এখানে আসতে হবে চেক আপ করতে হবে তারপর ধরুন অপারেশনের জন্য অপারেশনের আগে প্রি অপারেশন স্টেজে পোস্ট অপারেশন স্টেজেও অনেকবার আসতে হয় তো এখানে আমরা এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমে অপারেশনের আগেও আমরা সেগুলি প্রথমে যেটা স্ক্রিনিং সেটা আমরা বাড়ি বাড়ি গিয়েই করবো দ্বিতীয়ত যে অপারেশনের জন্য যে যে পেশেন্টদের ফাইনালাইজ করা হবে সেটা আমরা পিএসসি সিএসসি স্তরে করবো আর তারপর পোস্ট অপারেটিভ যে ভিজন মেজারমেন্ট হয় সেগুলি আমরা পিএসসি সিএসসি লেভেলে করব যাতে ওনাদের এখানে বারবার যে আসা যাওয়া করতে হবে না তো বাড়ির কাছে ওনারা এই সুযোগ সুবিধাগুলি পাবেন তো এই সার্ভেতে মূলত বিভিন্ন ধরনের যে ডিসএবিলিটিগুলি হয় সেগুলি সম্বন্ধে প্রথমে আমরা সচেতন করেছি আইসিডিএস সুপারভাইজারদের ওনারা ডিডিআরসিতে ট্রেনিং পেয়েছেন ট্রেনিং পাওয়ার পরে ওনারা ফার্দার যারা অঙ্গনবাড়ি কর্মীরা আছেন ওনাদেরকে ওনারা ট্রেন করেছেন এখন কি হচ্ছে যে যারা অঙ্গনবাড়ি ওয়ার্কার তারা বাড়ি বাড়ি গিয়ে যে ডিসএবিলিটি স্ক্রিনিং করছেন ডিসএবিলিটি স্ক্রিনিং করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কালেক্ট করছেন তার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের আমরা স্ক্রিনিং করার পর ওনাদের যে ডিসএবিলিটি সার্টিফিকেট হয় সেটা আমরা যে প্রদান করব তার পাশাপাশি একটা ইউনিক ডিসএবিলিটি আইডি বলে হয় সেই আইডিটা আমরা জেনারেট করব ওনাদের জন্য তো একটা মিশন মোডে আমরা এই কাজগুলি করব যাতে মানে আমাদের এখানে যারা আছেন যারা দিব্যাঙ্গজন আছেন যাদের এখনো ডিসএবিলিটি সার্টিফিকেট নেই বা যাদের ইউনিক ডিসএবিলিটি আইডি নেই তাদের জন্য আমরা যাতে ইউনিক ডিসএবিলিটি আইডি সেটা ক্রিয়েট করতে পারি আর তার পাশাপাশি
এক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের এইডস অ্যাপ্লায়েন্স হয় সেগুলি দেওয়ার জন্য আমরা যাতে প্রথমে যে ক্যাম্প ফাইনাল ডিসএবিলিটি সার্টিফিকেশন বা ডিটেকশনের জন্য হয় সেটা করব, তারপরে এই ধরনের এইডস অ্যাপ্লায়েন্সেস আমরা যাতে ওনাদের দিতে পারি সেই ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি। টার্গেট দেখুন, টার্গেট এখন স্ক্রিনিং এর পরে সেটা ফাইনাল সিদ্ধান্ত হবে, কিন্তু টার্গেট আমরা এক্সপেক্ট করছি যে এই ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাটলিস্ট মানে 2500 থেকে 3000 মানে ক্যাটারাক্টের জন্য নতুন করে আমরা কি স্পষ্ট ডিটেক্ট করতে পারব। কোন কোন জায়গার মধ্যে হবে এটা পুরো ডিস্ট্রিক্টে আমরা কভার করব, কিন্তু ধাপে ধাপে মানে প্রথমে যেমন আমরা জিরানিয়া সাবডিভিশনে শুরু করছি, তারপর আমরা মোহনপুর করবো, সদর যেহেতু মানে সদরে যেহেতু জিবি আইজিএম এই হসপিটালগুলি আছে তো এটা আমরা লাস্টে গিয়ে সদর জিরানিয়ার জন্য, বাকি শিডিউল গুলিও আপনাদেরকে আমরা টাইম টু টাইম ইনফর্ম করে দেবো।